আসসালামু আলাইকুম। শরীর এবং মন এই দুইটা একটি আরেকটির সাথে যেমন খুব অঙ্গাঙ্গীভাবে জড়িত, এই কথাটা আমরা সকলেই জানি। এর একটি যদি ভালো না থাকে অন্যটিও আসলে ভালো থাকে না। দর্শক, পিএলআইডি বা আর্থ্রাইটিস বা যে কোনো ধরনের ব্যথা বলেন, সেটা আমাদের জীবনে যে কোনো সময় হতে পারে, যে কোনো স্টেজে হতে পারে। সেটা হতে পারে যে কোনো ধরনের ভুল আর বা আর্গোনমিক্যাল যে নিয়মকানুনগুলো আছে সেগুলো না মানার কারণে, আবার হতে পারে সাবধানে বা অসাবধানে, যে কোনো সময় আসলে আমাদের জীবনে হতে পারে। তাই বলে দুর্ঘটনাকে মেনে নিয়ে এবং সেই দুর্ঘটনার কারণে আমি আর কোনো দিন সুস্থ হব না, এই ধরনের ধ্যান ধারণা থেকে আমাদেরকে আসলে বেরিয়ে আসতে হবে। আমরা এরকম অসংখ্য পেশেন্টকে পাই যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের ব্যথাজনিত সমস্যায় তারা ভোগার পরে একটা সময় তাদের বদ্ধমূল ধারণা হয়ে যায় যে এই ধরনের চিকিৎসা, মানে এই ধরনের সমস্যার কোনো চিকিৎসা নেই এবং তাকে আজীবন এমনই থাকতে হবে। এটা সম্পূর্ণ ভুল একটি ধারণা। পৃথিবীতে যত ধরনের সমস্যা বা রোগ আছে তার সব কিছুরই চিকিৎসা আছে বর্তমানে। শুধুমাত্র আমাদেরকে একটু খুঁজে নিতে হবে যে কোন চিকিৎসাটা আসলে আমার জন্য এই মুহূর্তে দরকার। যদি সঠিক ডায়াগনোসিস হয় এবং সঠিক চিকিৎসাটা আপনি পান, ভালো হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। এরকম অসংখ্য উদাহরণ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। দর্শক, আমাদের দেশে বলেন বা দেশের বাইরে বলেন, যারা মূলত দেশের বাইরে গিয়ে কাজ করেন, প্রবাস জীবনে থাকেন, আমরা দেশ থেকে অনেকেই ভাবি হয়তো তারা খুবই সুখে আছেন বা খুবই ভালো আছেন। এই কথাটা আসলে সবসময় ঠিক না। তারা পরিবারের জন্য বলেন বা দেশের জন্য বলেন, তারা বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে হয় তাদেরকে ওখানে, এবং মাঝে মাঝে এমন কিছু কাজ করতে হয় সেটা করতে গিয়ে তারা অনেকেই বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যায় তারা আক্রান্ত হন, এবং এমন এমন কিছু সমস্যা দেখা দেয় একটা সময় তাকে দেশে চলে আসতে হয়। দর্শক, আমাদের সাথে ঠিক তেমনি একজন পেশেন্ট এখানে উপস্থিত আছেন, যাকে আপনারা প্রায় গত এক মাস আগে আপনারা দেখেছিলেন। উনি ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের কাছে উনি ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং ট্রিটমেন্ট শেষ অবস্থায় উনি আপনাদের সামনে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন যে উনি সেই মুহূর্তে উনি ভালো ছিলেন এবং সুস্থ হয়ে উনি বাড়ি ফিরে গিয়েছিলেন। আজকে প্রায় এক মাস পরে উনি আবার এসেছেন এবং কিছুদিন পরে উনি আবারও ওনার প্রবাস জীবনে চলে যাবেন। আজকে একটু আমরা একটু ওনার অভিজ্ঞতাটা নেব যে গত এক মাস যে উনি যে স্বাভাবিক জীবনযাপন উনি করেছেন ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় কেমন ছিল সেই সময়টা। তার আগে একটু যারা আসলে ওনার আগের ভিডিওটি দেখেননি তাদের রিমাইন্ডার জন্য তাদেরকে আমরা আসলে ওনার আগে কী হয়েছিল সেই বিষয়টা একটু আমরা ওনার কাছ থেকে আবারও একটু জানবো। আসুন দর্শক, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ জালাল কাজী। আচ্ছা, আপনার বাসা কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের কোথায়? রূপগঞ্জ। রূপগঞ্জে। আচ্ছা, আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, প্রবাসে কোন দেশে? সৌদি রিয়াদে। রিয়াদে। আচ্ছা, ওখানে মানে কী জাতীয় পেশার সাথে আপনি জড়িত ছিলেন? আমি ক্লিন কাজ করি। ক্লিনের কাজ করেন। আচ্ছা, আমরা জানি যে আপনি স্যারের কাছে এসেছিলেন গত এক মাস আগে ট্রিটমেন্টের জন্য, সেই সৌদি আরব থেকে আপনি এসেছিলেন। তো কী সমস্যাটা নিয়ে আপনি এসেছিলেন যদি আমাদের দর্শকদের জন্য বলেন? আমার মাজা ব্যথা আছে, গার ব্যথা আছে। এখন স্যারের সাথে আমি ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা, তো যখন প্রথম আপনি এসেছিলেন আপনার ঘাড়ে প্রচণ্ড রকম ব্যথা হতো এবং আপনার কোমরে ব্যথা হতো, এই ব্যথাটা কি আপনার সার্বক্ষণিক ছিল, মানে সকালে দুপুরে সন্ধ্যা, মানে সারাক্ষণই ব্যথা? সারাক্ষণই ব্যথা ছিল, সকালে দুইবারে রাত্রে। কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল এই ব্যথার জন্য? না, কোনো অ্যাক্সিডেন্ট। হঠাৎ করে একদিন দেখছেন যে আপনার ব্যথা, এবং এই ব্যথাটা ধীরে ধীরে বাড়তে শুরু করে, ধীরে ধীরে বাড়তে শুরু করে, এবং এটার জন্য আপনি বিভিন্ন ডক্টরও দেখিয়েছিলেন কিন্তু উপকার পাননি? না, কোনো কাজ হয়নি। পরবর্তীতে আপনি স্যারের, যখন স্যারের ব্যাপারে জানতে পারেন, সরাসরি স্যারের কাছে চলে আসেন এবং স্যারের ট্রিটমেন্ট নেন, এবং ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় আমরা জানি যে আপনি মোটামুটি সুস্থ ছিলেন এবং আপনি একটা সাক্ষাৎকারও দিয়ে গিয়েছিলেন যে আপনি এখন সুস্থ আছেন। জি। এবং এর পরবর্তীতে আপনি আপনার বাড়ি চলে গিয়েছিলেন এবং বাড়ি গিয়ে এই এক মাস আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন করেছেন। এই এক মাসে কোনো ধরনের সেই পূর্বের যে ব্যথা বা প্রচণ্ড কোমর ব্যথা বা ঘাড়ে ব্যথা সেটা কি অনুভব করেছিলেন আপনি? না, কোনো ব্যথা ট্যাথা উঠে নাই, আমি এখন ভালো আছি আল্লাহর রহমতে। আচ্ছা, তার মানে এই যে এত দূর থেকে আপনি এসেছেন, এক বুক আশা নিয়ে এসেছিলেন, সেই আশাটা আপনার সফল হয়েছে? ইনশাল্লাহ, আমার আশা পূরণ হয়েছে। আচ্ছা, এই ট্রিটমেন্টের পিছনে যারা আপনার পেছনের থেকে তারা কাজ করেছেন, মানে পরিবারের একটা যে ছায়া কাজ করে বা পরিবারের যে একটা সহযোগিতা কাজ করে সেটা আপনি সবসময় পেয়েছেন এবং তাদের অনুপ্রেরণায় আপনি চিকিৎসাটা নিয়েছিলেন, আমরা সেই পরিবারের সদস্যদের সাথে একটু কথা বলি যে ঠিক ওই সময়টা ওনাকে কেমন দেখেছিলেন এবং আজকে কেমন দেখছেন, এই পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু শুনবো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাবি? ভালো। আমরা জানি যে আমাদের যে জালাল কাজী, উনি দীর্ঘদিন যাবত ওনার ঘাড় এবং কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন এবং পরবর্তীতে উনি স্যারের কাছে এসে ট্রিটমেন্ট নিয়েছিলেন। আমাদেরকে যদি একটু বলেন যে ওই সময়টায় যখন উনি প্রচণ্ড ব্যথা নিয়ে আপনাদেরকে ফোন করতেন, ওই সময়টা কেমন লাগতো বা কি বলতেন উনি? অনেক খারাপ লাগতো। যে ব্যথার যন্ত্রণা নিয়ে যখন উনি ফোন দিচ্ছেন যে আমি প্রচণ্ড ব্যথা আছে, আমি আর থাকতে পারছি না, তখন ওই সময়টা শুনলে আপনাদের কাছে অনেক খারাপ লাগতো? অনেক খারাপ লাগতো। এবং দেশে যখন এসেছেন, আমরা জানি যে উনি প্রচণ্ড ব্যথায় আক্রান্ত ছিলেন, ঠিকমতো মুভ করতে পারতেন না এবং স্যারের কাছে উনি চিকিৎসা নিয়েছিলেন এবং একরকম সুস্থ হয়ে উনি বাড়ি চলে গিয়েছিলেন, ওই সময়টা এবং অসুস্থ অবস্থায় কেমন পার্থক্য ছিল দুইটাতে? অসুস্থ সময় তো অনেক খারাপ, অনেক খারাপ অবস্থা, অনেক খারাপ অবস্থা ছিল। বাট এই যে গত এক মাস যে উনি যে স্বাভাবিক জীবনযাপন করেছেন, বাসায় ছিলেন, দৈনন্দিন জীবনে সব কাজ করেছেন, তখন কি উনি ব্যথার জন্য আর কিছু কমপ্লেন করেছেন যে এখন সেই ব্যথা আছে? না, কোনো ব্যথা নাই, স্বাভাবিক। এবং এটা দেখার পর কেমন লেগেছে আপনাদের কাছে? অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন এতক্ষণ ওনার পরিবারের কথা শুনলেন। দর্শক, এরকম আসলে অসংখ্য মানুষ আছেন যারা আসলে সঠিক চিকিৎসাটা যখন তারা গ্রহণ করেন তারা সুস্থ হয়ে ওঠেন। প্রথমেই যেটা বলেছি যে এই ধরনের চিকিৎসা আছে, এই ধরনের চিকিৎসা নেওয়ার জন্য এখন আর আপনাকে বিদেশে যাওয়ার দরকার নেই, আমাদের দেশে এই ধরনের উন্নত মানের চিকিৎসা হয়। এবং অসংখ্য এরকম উদাহরণ আছেন যারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। আমাদের এই ভাই যদি পারেন, আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন, শুধু একটু চেষ্টা করুন, পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি একটু হাতটা বাড়িয়ে দিন। আপনাদের এই সহানুভূতি বলেন বা আপনাদের একটা সঠিক তথ্য তার পুরো জীবনটাকে বদলে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।